হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তখন কথা বলি লিডার, আমি বাংলাদেশ সিনেমার টাইটেল ট্র্যাকটা নিয়ে, যেটা আজকে জাস্ট এই ঘন্টা দুয়েক আগে জাস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে বা রিলিজ করে দেওয়া হয়েছে RTV মিউজিকের ইউটিউব চ্যানেল। আপনারা না শুনে থাকলে অবভিয়াসলি গানটা কি শুনে আসতে পারেন, দেন আমার ভিডিওটা দেখুন, কোনো অসুবিধা নেই। তো এই সিনেমাটা অলরেডি লিডার আমি বাংলাদেশের বক্স অফিসে হিউজ পরিমাণে একটা ইনকাম এনে দিয়েছে, সুপার ডুপার হিট, অলরেডি ব্লকবাস্টারের দিকে যাচ্ছে যতদূর জানি। তো এক্স্যাক্ট বা অথেন্টিক বক্স অফিস কালেকশন কিছু আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যারা ওপার বাংলা থেকে সাকিবিয়ান ভাই বন্ধু এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু, তারা যদি তাদের কাছে অফিসিয়াল কোনো আপডেট থেকে থাকে এই ফিল্মের কতটুকু বক্স অফিস কালেকশন হয়েছে, তো সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানান, আমি জানতে আগ্রহী। কারণ এই মুহূর্তে আমাদের এপার বাংলায় বসে কোনোভাবে এই সিনেমাটা দেখার সম্ভব নয়, বাট এই মুহূর্তে ওখানকার বিজনেস কেরকম কী চলছে, অন্যান্য সিনেমাগুলো সেগুলো জানতে নিঃসন্দেহে আগ্রহী। তো অথেন্টিক কোনো সোর্স আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান, আমি সেখানে একটু চেক আউট করতে চাই। যাই হোক, তো এই গানটা কীরকম লাগলো, তো গানটা দিকে তাকায় যদি এর লিরিক্স লিখেছেন এস এ হক, অলিক বাইয়ের কথাগুলো তারই লেখা এবং টিউন মিউজিক আর ভোকাল বা কণ্ঠস্বর দেওয়া বাপ্পা মজুমদারের। তো কিছু কিছু গান এরকম হয় যার কথাগুলো তো খুব ভালো হয়, তার যেটা ভিজুয়ালাইজেশন যেটা হয় সেটা খুব ভালো লাগে না, বা ভিডিওটা খুবই আহামরি কিছু লাগে। আবার কিছু কিছু গানে ভিজুয়ালাইজেশন তো দুর্দান্ত কিছু হয়, বাট গানটা বা যেটা অ্যাকচুয়াল MP3 সেটা কথাটা কি মনে রাখবার মতো হয় না, বাট এই গানটার ক্ষেত্রে কিন্তু সেই দুটোই প্রপারলি সিঙ্ক্রোনাইজ লাগে। যেরকম হয় না, একটা গানের মধ্যে দিয়ে আপনি অনেকটা স্টোরি টেলিং করছেন, বিভিন্ন সময় থাকে যে কিছু কিছু গান হয় যেটা একদম আউট অফ নোয়ার গানটাকে প্লেস করছে, হ্যাঁ ঠিক আছে চলো একটা বেশ একটা মাসি ফিল দেওয়ার জন্য, যে ছেলেপিলে উঠে নাচানাচি করবে, লাফালাফি করবে। আবার কিছু কিছু গান থাকে যেই গানগুলো স্টোরিগুলোকে এনহ্যান্স করে, স্টোরিগুলোকে এগিয়ে নিয়ে যায়। তো এটা আমার অ্যাটলিস্ট ওরকম ধরনের গান মনে হলো, যেই গানের মধ্যে দিয়ে একটা কিছু তারা অ্যাচিভ করলো, তারপর থেকে তাদের গ্রোথটা বা তারা যেইটা তাদের আলটিমেট এম, সেই এমটার দিকে তারা কীভাবে এগোচ্ছে সেটাকে দর্শক পর্যন্ত জানিয়ে দেওয়ার জন্য এই গানটা। এবং এই গানের মধ্যে দিয়ে যেই লিরিক্সগুলো আমার বেশ ভালো লেগেছে, যে হিংসা বিদ্বেষ ভয় নয়, যেটা অ্যাকচুয়ালি ক্লাসিক বলা হয়ে থাকে, আলটিমেটলি সব কিছু ভালোবাসা দিয়ে জয় করা যায়, তো সেই জিনিসটা সেই মেসেজটা দিচ্ছে। আবার উল্টো দিকে কোথাটা গিয়ে দেখাচ্ছে ভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে, যে এবং সঙ্গে গানটাও বলছে যে কেউ কারোর জন্য ওয়েট করে থাকো না, নিজে করো এবং নিজের এগিয়ে আসে। এবং প্রতিটা মানুষ যদি ভাবে যে আমি লিডার, আমি প্রত্যেককে পথ দেখাবো, আমি সোসাইটিকে এগিয়ে নিয়ে যাবো, আমি সোসাইটিকে একটা সদর্থক দিকে একটা আলোর দিকে নিয়ে যাবো, তাহলে ওই আমি থেকে আমরা হতে পারে। এই শুধু আমির মধ্যে না ও করছে না তা আমি কেন করব, আমি এগিয়ে আসি কাল দেখবো আরেকজন এগিয়ে আসে, পরশু দেখবো আরেকজন এগিয়ে আসে, এইভাবে যে একদম ব্যক্তি থেকে সমষ্টি হয়ে ওঠা এবং তার মধ্যে দিয়ে প্রতিটা মানুষ লিডার, প্রতিটা মানুষ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যদি পজিটিভ সেই দৃষ্টিভঙ্গি রাখে তবে একটা সুদিন বা একটা সোনালী দিন আসতে পারে বাংলাদেশ বা যে কোনো দেশের জন্য এটা প্রযোজ্য। তো সেই দিক থেকে এই যেভাবে লিস্টটা লেখা এবং সেখান থেকে দেখুন ওই একটা চায়ের দোকানে রয়েছে, রাস্তায় কিছু পড়ে রয়েছে প্লাস্টিক বা যা কিছু হতে পারে সেটাকে তুলে এনে আবার ডাস্টবিনে ফেলছে, এই যে আমাদের যে কালচারটা। অনেক সময় আমরা দেখি যে রাস্তাতে একটা কল খোলা, ও ঠিক আছে জল পড়ছে কি আজ কেউ আসলে সে বন্ধ করে দেবে, কেন আমরা নিজেরা সাইকেল থেকে বা গাড়ি থেকে নেমে যদি না খুব তাড়া থাকে একটা সেকেন্ড বা কয়েকটা সেকেন্ড তার জন্য ব্যয় করতে পারে যে ট্যাপটাকে বন্ধ করে দেবো, এই যে জলটা তার জন্য নষ্ট হচ্ছে, এর ফলে যে গ্লোবাল ওয়ার্মিং সেটা আলটিমেটলি আসতে কিছু বছর বাদে আমারই পরের জেনারেশন বা আমাকে হয়তো কোনো না কোনোভাবে এফেক্ট করবে। তো কাল করবো আজ করবো এই সব না করে এই মুহূর্তে কেন করবো না এই ভাবনাটা, এবং কেউ এটা সে করে দেবে এটা না ভেবে কেন আমি করব না এই বা আমি করব এই ভাবনাটা কেন যে আসবে না, সেই না আসাটাকে এই কথাটাকে দূরে সরিয়ে রেখে পজিটিভিটির বার্তা দেয় এই গানটা। এবং ভিজুয়ালাইজেশন আমার বেশ ভালো লেগেছে, সেটের মধ্যে করা আছে সেটা দেখলে বোঝা যায় মোস্টলি, এবং কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কমন হয়ে থাকে, বাট আমার বেশ ভালোই লেগেছে ওভারঅল। যদি গানটা বলি একটা পজিটিভ নোট রয়েছে এবং যারা দেখে নিয়েছেন তারা অবভিয়াসলি তাদের কাছ থেকে জানতে ইচ্ছুক যে গানটা কীরকমভাবে ইউজ হয়েছে। আমি গল্পের স্টোরি লাইন কিছু চাইছি না, আমি চাইছি যে গানটা কীভাবে ইউজ করেছে, যেরকম ভিজুয়ালাইজেশন হলো সেরকমভাবে কি গানটা অরিজিনালি ফিল্মের মধ্যে রয়েছে নাকি না গানটাকে অন্য কোনোভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটুকু জানতে আগ্রহী। যারা সিনেমাটা দেখেছেন ওপার বাংলা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানান এবং ভিডিও ভালো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন। আপনাদের কেমন লাগলো হলে দেখেছেন এবং এই এখন যে ভিডিওটা দেখলেন অফিসিয়ালি সেই ভিডিওটার মধ্যে কী পার্থক্য আপনাদের ফিল অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে বলবেন, এবং বক্স অফিস রিলেটেড যেই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রাখলাম সেটুকু অবভিয়াসলি জানতে পারবো আপনাদের কাছে। এই আশাটুকুই রাখছি, ভিডিও ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। বাই বাই।